বহুত হাওয়া এখানে। চলো এখন যাচ্ছি গুরুদুমার লেক, তো চলো গুরুদুমার লেকে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, চলো। কিন্তু অনেক গভীর করতে এনেছো ওটাকে। আমি এখানে বেশি আর ব্লগিং করবো না, কারণ এখানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তো অলরেডি মাথা কথা ঘুরছে, আমার কিছু হচ্ছে না, তবুও কয়েকটা ফটো মোটো তুলে গাড়িতে উঠে যাই, তোমার একটু চিন্তা দেখালাম আমি। এই সাইড থেকে তুই যা না, এদিকে এদিকে এইটা কি দেখি নিচে, এটা ভেড়া, এই দেখো এই অন্য চলে এসছি, ভেড়া দেখো তো আমরা এখন সবে জাস্ট হোটেলে এলাম, মানে কালকে রাত্রি এখানে স্টে করেছিলাম, তো এখন আমরা করব হচ্ছে তোমার দুপুরের খাবার দাবার এখনো সারিনি, তো এখন খাবো, খেয়ে দিয়ে আবার আমাদের কোথায় যাবো, লাচিং না লাচুং, ও আমরা যাব এখন লাচুং, তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমার গুরুদুমার লেকে অতটা কষ্ট হয়নি যতটা ভেবেছিলাম, তো তো চলো এইসব ব্যাপারে পরে কথা বলবো। দিদি তোমার ফোনটা ওর কাছে আছে, আমি একটু না দেখো নেটটা একটু অন করেছি, ফোন যাচ্ছিল না, ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। না রেডি হো গয়া হাম লোগো কা, ইয়ে আজকা খানা লাইট ওয়েট চা, খুব ভালো ভালো লাগলো, ভাত আলু ভাজা ডাল আর ডিমের অমলেট। এর তো মাথা ব্যথা ঘুরছিল, মাথা ব্যথা করছে এখনো, করছে আর ওরা দুজন ঠিক আছে, আমরা এখনো সবাই ঠিক আছি, ওই সরস্বতী দিদি একটু কষ্ট হয়েছে আর এর মাথাটা ঘুরেছে, চলো হয়তো খিদে দেও মাথা ঘুরছে, এটাও হতে পারে, তাদের খেয়ে না পরে কথা বলছি চলো। তো গাইজ আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, ব্যাগপত্র সবাই গুছিয়ে নিয়েছি, এবার যাচ্ছি হচ্ছে লাচুং, লাচুংয়ে যাবো, তারপর কালকে হয়তো ইয়ামথাম ভ্যালিতে যাবো, তো কী কী করছি আগে আগে তোমরা দেখতে থাকো, এখন অতটা নিঃশ্বাসের প্রবলেম, ওরা গাড়ি থেকে হাই করছে, তো এখন অতটা নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে না, এখন মোটামুটি ঠিক আছে, জাস্ট আমার হালকা হচ্ছিলো, এখন মোটামুটি ঠিক আছে, অভিজিৎ গেছে বাথরুমে, তো চলো এখন গাড়িতে উঠি আমরা ঝটপট, বাই বাই। আমরা এখন কোথায় যাব, লাচেন, লাচে কোথায় যাব, লাচেন হয়েছে তো, পাহাড় দেখে মন সার্থক হয়েছে তো, ট্রিপটা ট্রিপ ট্রিপটা সার্থক হয়েছে তো, এই কুরকুরেটা আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি, কী লেভেলে ফুলে গেছে দেখো, এটা তো হোটেলে রেখে দিয়ে গেছিলাম, এটা যদি গুরুদুমার লেকে আমরা নিয়ে যেতাম এটা ফেটে যেত, মানে কী পরিমাণে ফুলে গেছে, আমরা যা যা চিপস যা যা এনেছি কুরকুরে চিপস সব এরকম মানে ফুলে গেছে আর কি। আও চলো গাড়িতে উঠি আমরা, আমরা এখন যেতে যেতে একটা ফলস পড়লো, নামটা হচ্ছে ভীম, না ভীম কি ভিং নামা কি ফলস, ভীম নামা ফলস, সব ফলস তো প্রায় একই দেখতে, ফলস তো একরকমই হয়, আলাদা আবার কি হয়, কি ঠান্ডা ভাই, বাবা এখানে ছিটা আসছে, ঝর্ণার ছিটা আসছে রে বাবা। তো আমরা লাচিং পৌঁছে গেছি, ভাই গাড়ি চড়তে চড়তেই সব অবস্থা খারাপ, চলো এবার হোটেলে যাই,
তো চলো তোমাদের হোটেল কিধার যাইঙ্গে। চলিয়ে চলিয়ে চলিয়ে, বহুত ঠান্ডা হ্যাঁ ইয়হাঁ পর। কিতনা ডিগ্রি হ্যায়? দশ দশ ডিগ্রি। হাম লোক তিনও তিন উপর, নিচে একটা রুম, এখানে তিনটা রুম। দাদা নাও তো বোতলটা। ইয়ে এক রুম, ও ইয়ে উপর ওয়ালা। মতি আ গায় তো জলেগা। এই লে লো, আহা। তো গাইস তখন তো মানে অন্ধকার ছিল, এই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারেন্ট ছিল না। তো এখন কারেন্ট এসছে, তোমাদের সাথে রুম ট্যুরটা আমি শেয়ার করে দিচ্ছি, কারণ তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে ইয়ামথাম ভ্যালিতে আমরা যাবো। চলো তোমরা দেখো তা কি এসছে আবার। রুকো দাঁড়া রুকো, কামিং কামিং কামিং। তো এটা হচ্ছে আমার আরেকটা বন্ধুর রুম, আর এটা আমাদের রুম, আর এটা হচ্ছে আরেকটা বন্ধুর রুম। তো আর আমার চারটে কাপল এসেছি, এটা একজনের রুম, এটা আমাদের রুম, এটা একটা রুম, আর ওই দিদি আর দাদার রুমটা হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো তোমাদের আমাদের রুমটা দেখাচ্ছি, দেখো ফার্স্টেই হবে এন্ট্রেন্স করবে, করেই হচ্ছে এখানে একটা ছোট বসার সোফা টাইপস আছে, তারপর একটা বেড, বেডটা বেশ মোটামুটি ঠিকই আছে, খুব ছোটও না খুব বড়ও না, আর দুখানা ব্ল্যাঙ্কেট দিয়েছে, এখানে ঠান্ডা 10 ডিগ্রি এখানে লোকরা বলল। আর এই যে কম্বলগুলো প্রত্যেকটা ঘরে আলাদা আলাদা ডিজাইন, ওরা মানে বিভিন্ন শেপে। আবার কারেন্ট চলে গেল। এইভাবে ঢুকে ফার্স্টে একটা বেড আছে, বেডটা খুব একটা বড় না খুব একটা ছোট না, মিডিয়াম, দুজনের জন্য একদম ওকে। আর এখানে 10 ডিগ্রি ঠান্ডা জিজ্ঞাসা করলাম, তো দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, আর প্রত্যেকটা ঘরে ব্ল্যাঙ্কেটে বিভিন্ন সাইজ। আমাদেরটা মনে হয় এটা কি পাহাড় পাহাড় দিকে, আমার তো পাহাড় মনে হচ্ছে। আর ওদের রুমে দিয়েছিল হচ্ছে তোমার পদ্ম ফুল, আর আরেকটা বন্ধুর দিয়েছিল হচ্ছে তোমার কী দিয়েছিল, ড্রাম না ড্রাম, ড্রাম বানিয়ে দিয়েছিল। তো এক ওগুলো আর তোমাদের আর দেখালাম না। তো এখানে আরেকটা ছোটো কাঠের সোফা মতো আছে, এখানে আমাদের সব জিনিসপত্র এমনি ছড়ানো। এখানে একটা ছোট্ট টি টেবিল আছে, আর এখানে একটা তোমার উইন্ডো আছে, এগুলো সকালবেলা তোমাদের দেখাবো। এখানে এইটার থেকে ভিউ অতটা ভালো না, এখানে আরেকটা তোমার উইন্ডো আছে, এইটার থেকে পাহাড়টা দেখা যায়, সকালবেলা তোমাদের দেখাবো। এই উইন্ডোর ঠিক পাশে হচ্ছে এটা আমাদের বাথরুম, বাথরুমটা বেশ সুন্দর, একটা জুতো দিয়েছে, এখানে ডাস্টবিন আছে। ফার্স্টেই ঢুকে এই যে বাথরুম, বাথরুমে মিরর, মিররটা বেশ বড় আছে, তার সামনেই ঠিক এমনি বেসিন আছে, সবাকারে ঝকঝকে পরিষ্কার একেবারে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার গিজার আছে, এই যে এখানে একটা জানলা আছে, এই হলো আমাদের বাথরুম, বেশ ভালো। তো যেটা বলছি, আমরা গ্যাংটকের হোটেলটা অতটা ভালো ক্লিন পাইনি, বাট তোমার লাচুং লাচিং এই দুটোতেই আমরা বেশ ভালো রুম পেয়েছি, যেটা আমাদের খুবই পছন্দ হয়েছে। তো এই রুমের উপরেও তোমার বাটার আছে, আর শুনলাম আমি তো যাইনি, একটু পরে যাব। আর বেশ চারিপাশটা বেশ সুন্দর, সকালবেলা আমাদের আবার বেরোতে হবে, কালকে আমরা যাবো ইয়ামথাম ভ্যালিতে। তো এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে যাই, সারাদিন শুধু গাড়ি চড়েছি গাড়ি চড়েছি, মানে আজকে তো গেছিলাম কালাপাথর, গুরুদংমার লেক, এই দুটো গেছিলাম, বাট এতটা জার্নি হয়ে গেছে, এখন এত ডিস্টেন্স, মানে বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে, প্রচুর গাড়ি চড়েছি প্রচুর গাড়ি চড়েছি। তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, তো আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, তো এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তোমার সাথে আবার কথা বলছি, চলো। তো একটু ফ্রেশ হয়ে গেছি, এখন একটু যাচ্ছি কিছু খেতে, এসে তো কিছুই খাইনি, চাটা একটু খেয়ে আসি। তো যাওয়া যাক, ওপরে নাকি বার মতো আছে খুব সুন্দর, চলে যাই। ট্রাউজার উইথ টপ উইথ চাদর ও সোয়েটার, আর নিচে ট্রাউজার, ওই একই একই হলো। চলো আমরা যাই এখন চা খেতে। বা কোথায় তোমরা? ডেঞ্জার মাগো, হ্যালো,
কেন গো, দৌড়ে আসে নাকি? এটা তো ক্যান্ডেল লাইট ডিনার মনে হচ্ছে। চলো আমরা এখন চা খাবো, চা। এখানে বসে খাবি? না না, বাইরে না, বাইরে না। আমাদের চা, চি, ক্যান্ডেল লাইট টি, তাই তো? চল এখানে একটু ভূত প্রেতকে ডাকি। তো আমরা এখন ডিনার করতে বসে গেছি, আর আজকে ডিনারে ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে। তোমাদের বলেছিলাম যে ক্যান্ডেল লাইট টি হয়েছে, এখন ক্যান্ডেল লাইট ডিনার হচ্ছে। তো এই যে সবাই আমরা খেতে বসে গেছি, মজা মজা মজা। আর আজকে ডিনারে আছে রাইস, আর এটা কিসের তরকারি গো? কি তরকারি? কিছু একটা আচ্ছা, ওইটার একটা তরকারি, আর এটা হচ্ছে চিকেন। তো চলো ঝটপট খাইয়ে নি। দেখো তুমি তো কোনোদিন ক্যান্ডেল লাইট ডিনারে নিয়ে গেলে না, এখানে এসে ডিনারে গল্প করছিলাম, এখন বাজে 12টা। তো কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে আমাদের, ঠান্ডা। কালকে আমাদের ইয়ামতাম ভ্যালিতে যাবো, তো ওই 6:30টার সময় গাড়ি ছাড়বে, তো আমাদের 6:30টার মধ্যে রেডি হয়ে যেতে হবে। আর তোমাদের তো আজকে ভিউটা দেখালাম আমাদের রুম থেকে, কালকে সকালবেলা তোমাদের আরেকবার দেখাবো ভিউটা কেমন। কালকে আমরা হোটেল থেকে তোমার ইয়ামতাম ভ্যালি ঘুরে আমরা চলে যাবো গ্যাংটকে। তো যাই হোক, আজকে ব্লগটা এতটাই, আশা করি তোমাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমি কথা বলতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো টাটা।